গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণের আগে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র কাউন্সিলরদের নিয়ে নির্বাচন কমিশন মতবিনিময় করে। উন্মুক্ত আলোচনার প্রশ্নোত্তর পর্বে ভোটের মাঠে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্রে নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান প্রার্থীরা। আইডি কার্ড সংগ্রহ করে, একজনের 50টা আইডি কার্ড আছে, তাকে টাকা দিয়ে দেয় 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ। এই যে টাকাগুলো, এগুলো বন্ধ করার উপায় কি? সিভিল এবং পুলিশ প্রশাসন, তাদেরকে সত্যভাবে সত্যভাবে প্রশাসন চালাতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। বুধবার সকালে গাজীপুর নগরীর শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনারও। এ সময় সিটির 57 ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সহনশীল আচরণ, নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান নির্বাচন সংশ্লিষ্টরা। প্রশ্নোত্তর পর্বের জবাবে নির্বাচন কমিশনার হুঁশিয়ারি দেন, নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে। নির্বাচনের মাঠে কারো এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিলের কথা বলা হয়। যদি নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে আসে যে কোনো ভোটারকে বাধা দেওয়া, তাহলে যার সমর্থক বা যে ক্যান্ডিডেট এই কাজটি করবেন তার প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনে আপনি যদি নির্বাচিত হন, আপনাকে আমরা অযোগ্য ঘোষণা করে পুনরায় সেখানে নির্বাচন দেব। এ সময় সবার সহযোগিতা কামনা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট নিয়ে বহির্বিশ্বের সমালোচনা বন্ধ করতে এই সিটির ভোট গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে, উৎসব মুখর পরিবেশে হতে হবে, আপনাদের মধ্যেও একটা সমঝোতা থাকতে হবে, আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে যে আমরা কেউ সহিংসতা করব না। 25 মে ইভিএম এ ভোট গ্রহণের সময় নগরীর 480টি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানায় কমিশন। সময় সংবাদ, গাজীপুর।